এবার অন্য একটা খবরে যাই। শুধুমাত্র নামেই আন্তর্জাতিক, কাজে ষোলো আনা বেহাল। ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহারের চ্যাংড়াবান্ধা চেকপোস্টের ইতাই ছবি, কুড়ে ঘরে চলছে অভিবাসন দপ্তর, নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই পরিকাঠামো, জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা থাকলেও হাত গুটিয়ে কেন্দ্র। অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর, জি চব্বিশ ঘন্টা খবর সম্প্রচারের পরে রাজ্য পুলিশের ডিজি আজ চ্যাংড়াবান্ধা চেকপোস্ট ঘুরে দেখেছেন। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত, গুরুত্বপূর্ণ স্থলবন্দর কুচবিহারের চ্যাংড়াবান্ধা, ঢিলে ঢালা নিরাপত্তা, পরিকাঠামোর অভাব, এভাবেই চলছে বছরের পর বছর। চ্যাংড়াবান্ধা স্টেশন, এটাই ভারতবর্ষের, ভারত বাংলাদেশের মধ্যে এটাই সেই স্টেশন। ভারত পাকিস্তান, ভারত চায়না এবং ভারত বাংলাদেশ, এই তিনটে সীমান্ততেই আমি গেছি। মনেই হচ্ছে না যে এইখানে একটা আন্তর্জাতিক সীমানা এইভাবে অপারেশনাল। চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে রোজ হাজারো মানুষ, পণ্যবাহী গাড়ি ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। প্রায় অরক্ষিত সীমান্তে বিপদের আশঙ্কা ষোলো আনা। কেন্দ্র সরকারের এ নিয়ে হেলদোল নেই বলেই এলাকাবাসীর অভিযোগ। যাত্রীরা যাবে, চেকিং ভালো হচ্ছে না, স্ক্যানার মেশিন নেই, প্লাস বসার জন্য কোনো ভালো পরিকাঠামোর ব্যবস্থা নেই। এখান থেকে ওই জায়গায় আরেকটা অফিস, হ্যাঁ, যার জন্য বৃষ্টি এসে অসুবিধা হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে হয়। পেট্রাপোল সীমান্তে সুরক্ষা, নিরাপত্তা, পরিকাঠামো যে বন্দোবস্ত, তার কানা কুড়িও নেই চ্যাংড়াবান্ধায়। টিনের ঘরে চলছে কাস্টমস অফিস, দরমার ঘরেই অভিবাসন দপ্তরের রোজকার কাজ। এটা কুড়ে ঘর কোন একটা অফিস মনে হচ্ছে, একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে চ্যাংড়াবান্ধা সীমান্তে ইমিগ্রেশন অফিস। প্রশ্ন উঠছে কোথাও না কোথাও আমরা কি আমাদের নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করছি। সন্ত্রাসবাদীদের একটা করিডোরও হয়ে গেছে এটা দিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্টকে এ ব্যাপারে জানানো হয়েছে বিস্তারিতভাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের টিম দেখেও গেছে, তারপরে আর কোনো সাড়া শব্দ নাই। যারা টেরিস্টরা আছে তারা তাদের বিএসএফ এর মাধ্যমে তারা আমাদের এদিকে ঢুকিয়ে আমাদের নির্বাচন বানচাল করে দেওয়ার একটা চেষ্টা করতে পারে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এখানে প্রোটেকশনের অ্যারেঞ্জমেন্ট করুক। বহু ক্ষেত্রে পশ্চিম সীমান্তের বদলে ভারতে ঢুকতে পূর্ব সীমান্ত ব্যবহার করছে জঙ্গিরা, এই বক্তব্য খোদ কেন্দ্রীয় সরকারের। তারাই আবার মনে করিয়ে দিচ্ছে অনুপ্রবেশের বিপদ, জানিয়ে গরম হচ্ছে রাজনীতির হাওয়া। তাহলে বিএসএফ কে পর্যাপ্ত পরিকাঠামো দিয়ে কেন চ্যাংড়াবান্ধা নিশ্চিত্র করছে না দিল্লি, প্রশ্ন তুলছেন সীমান্তের বাসিন্দারা। চ্যাংড়াবান্ধা চেকপোস্টের পরিস্থিতি সকালবেলা চব্বিশ ঘন্টা চ্যানেলে দেখানো হয়, আর তারপরেই আমরা দেখি যে রাজ্যের ডিজি তিনি নিজে এসে দেখে যায় চ্যাংড়াবান্ধা পোস্টের কি পরিস্থিতি। কুচবিহারের চ্যাংড়াবান্ধায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় পাপনের সঙ্গে সুমন কল্যাণ ও কমলিকার রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।